ক্লাসিক স্টোরি কর্নারে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন বাংলা ছোট গল্প ঘড়ি, লেখক নরেন্দ্রনাথ মিত্র, কণ্ঠে আমি তন্ময় বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প ঘড়ি। অফিসে বেরোবার আগে স্ত্রীর সঙ্গে বেশ একচোট ঝগড়া হয়ে গেল অসিতের। বলবার মধ্যে মেয়েকে কেবল বলেছে, মিন্টু অনুদের বাড়ি থেকে দেখে আয় তো কটা বাজল। সুপ্রীতি অমনি বলে উঠল, না পারবে না যেতে, সময় নেই অসময় নেই, দিনের মধ্যে 15 বার পরের বাড়িতে ঘড়ি দেখতে পাঠানো, লোককে বিরক্ত করে মারা। বলি নিজেদের ঘড়িটা কি আর আনতে হবে না? অসিত বলল, আরে সরোজ নিজেও তো ঘড়িটা দিয়ে যেতে পারত, তাকে তুমিই তো ডেকে সারাতে দিয়েছো ঘড়িটা। সুপ্রীতি বলল, সারাতে দিয়েছি বলে তো আর দান করে দিইনি, তার যদি দিয়ে যাওয়ার সময় না হয় তুমি নিজেই না হয় গিয়ে নিয়ে আসতে, আরে তাতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত বলো দেখি। অসিত বলল, দেখো এই দিন রাত এই রকম করে না তুমি কটকট করো না, আমার ঘড়ি আমি যেদিন পারি আনবো, তা নিয়ে তোমারই বা অত মাথা ব্যথা কিসের? সুপ্রীতি শ্লেষ করে বলল, হ্যাঁ তা তো ঠিকই, তবু যদি নিজের রোজগারের টাকায় কেনা হতো জিনিসটা। বলি সংসারে নিজের পয়সায় কোন জিনিসটাই বা তুমি এই 7 বছরের মধ্যে করতে পেরেছো? হ্যাঁ তা যদি করতে তাহলে কিন্তু দরদ থাকতো, এই চোখের ওপর জিনিসগুলো এমন করে না নষ্ট হয়ে যেত না, নেওয়ার সময় তো গরিব মানুষের ঘাড়ে চাড়া দিয়ে আদায় করে নিয়েছ, এখন আর কিছুতেই ভ্রুক্ষেপ নেই, থাকে লক্ষ্মী যায় বালায়। এমন খোঁটা সুপ্রীতি প্রায়ই দেয়। সংসারের সব আসবাবই সে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে, অসিত নিজের হাতে কিছুই করেনি। বেশ বেশ, এই তা যদি মনে করো তাহলে তাই বলে অসিত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। অফিসের বেলা হয়ে গেছে। অন্যদিন দুজনের মেজাজ যখন ভালো থাকে এমন ঝগড়া করতে করতে বেরোয় না অসিত। ধীরে সুস্থে খেয়ে উঠে তক্তপোষের এক কোণে পা ঝুলিয়ে বসে স্ত্রীর হাতের পানটি চিবুতে চিবুতে অসিত হেসে স্ত্রীকে দু একটা বেশ ঠাট্টা তামাশার কথা বলে, তারপর সারাদিনের মতো বিদায় নেয়। কিন্তু আজকের দিনটা একেবারে অন্য মূর্তি নিয়ে দেখা দিয়েছে। মেজাজটা তার আরো খারাপ হয়ে গেল যখন বাসমিস করল। ষষ্ঠীতলার মোড়ে এসে দাঁড়াতে না দাঁড়াতেই বাসটা ছেড়ে দিল। অসিত হাত বাড়িয়েও গাড়িটাকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারল না। আজ নির্ঘাত লেট হবে, অ্যাটেন্ডেন্স নিয়ে নতুন ম্যানেজার বড় বেশি কড়াকড়ি শুরু করেছে, নিশ্চয়ই কথা শুনতে হবে তার কাছে। খানিকটা আশঙ্কা খানিকটা বিরক্তিতে মনটা ভরে উঠল অসিতের। ঘড়িটা কাছে থাকলে তার এত অসুবিধে হয় না, ঠিক সময় মতো বেরোনো যায়। সুপ্রীতি সত্যি কথাই বলেছে, ঘড়িটা আনিয়ে নেওয়াই উচিত ছিল, কিন্তু এই সরোজই বা কি ধরনের মানুষ, হ্যাঁ ঘড়িটা ও নিজে গরজ করে নিয়ে গেল আর দেওয়ার সময় দিয়ে যেতে পারে না, দায়িত্ব বলে কোনো বস্তু যদি থাকে সরোজের। লোকটি চিরকালই ওই রকম, পুরনো বন্ধুর ওপর ভারী রাগ হলো অসিতের। রাগের মাত্রাটা বেড়ে গেল অফিসে লেট হয়ে, দ্বিতীয় বাসটাও যাত্রী বোঝাই হয়ে এসেছে, তবু অনেক কষ্টে তার হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে অসিত অফিস পৌঁছল। দেওয়াল ঘড়িতে তখন 10:15, হাজিরা খাতা চলে গেছে ম্যানেজারের ঘরে,
কাটা দরজা ঠেলে ঘাড় নিচু করে সেখানে ঢুকতেই ম্যানেজার বললেন, কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? অসিত বলল, স্যার ঘড়িটা কাছে না থাকায় বড্ড অসুবিধে হচ্ছে। ম্যানেজার বললেন, কেন কি হয়েছে আপনার ঘড়ির? অসিত বলল, এই এক বন্ধুকে সারাতে দিয়েছিলাম স্যার, এখনো ফেরত পায়নি। ম্যানেজার বললেন, এ দেখুন একেবারে খাস সুইজারল্যান্ডে পাঠিয়ে দিলেন কিনা তিনি। শুনুন, আর কিন্তু এমন দেরি করবেন না। বলেই ম্যানেজার সামনের ফাইলটায় মন দিলেন। অসিতের পক্ষে এটুকু তিরস্কারই যথেষ্ট। সিটে এসে গম্ভীর মুখে বসল অসিত। কাজের ফাঁকে ফাঁকে কথাটা তার মনে পড়তে লাগলো। বড় দায়িত্বহীন লোক এই সরোজ, ওকে নিয়ে আর পারবার জো নেই। মাস দুই হয়ে গেল, এর মধ্যে সে ঘড়িটা ফেরত দিয়ে যেতে পারল না। অবশ্য নেওয়ার সময় কেবল সরোজই গরজ করে নেয়নি, সুপ্রীতিও গরজ করেই দিয়েছিল। চলতে চলতে একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল। খানিকক্ষণ ঝাঁকুনি দিয়েও তাকে না চালাতে পেরে নিঃশব্দে দেরাজটার মধ্যে চালান করে দিল অসিত। সেই থেকে সুপ্রীতি প্রায় রোজ তাগিদ দেয়। বলি, ঘড়িটা দেরাজের মধ্যে পড়ে থাকবে নাকি, সারিয়ে আনো। অসিত বলে, আনবো আনবো। সুপ্রীতি তখন বলে, তুমি আর এনেছো। এসব ব্যাপারে স্বামীর ওপর তেমন ভরসা নেই সুপ্রীতি। কেনাকাটা সারানো মেরামতের ব্যাপারে অসিত বড্ড কুড়ে। অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তবে তাকে দিয়ে কাজ করানো যায়। এই তো হারমোনিয়ামটা 3 মাস ধরে ভেঙে পড়েছিল ঘরে, অসিতকে দিয়ে সুপ্রীতি কিছুতেই সেটা সারিয়ে আনতে পারেনি। শেষ পর্যন্ত শরণ নিয়েছে ওর বন্ধু সরোজের। চায়ের কাপ সামনে ধরে দিয়ে সুপ্রীতি হেসে বলেছে, সরোজবাবু আমার একটা কিন্তু কাজ করে দিতে হবে। আপনার বন্ধুকে দিয়ে তো কিছুই হলো না। বলে সে বিকল হারমোনিয়ামটির একটি গতি করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। আর এসব ব্যাপারে সরোজ এক পায়ে খাড়া। সেই দিনই রিক্সা করে নিয়ে গেছে হারমোনিয়াম, সারিয়ে এনে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে। সুপ্রীতি স্বামীকে বলে, ভারী করিতকর্মা পুরুষ, অনেক গুণ আছে কিন্তু আমাদের সরোজবাবুর। অসিত হেসে জবাব দেয়, কেবল গুণ কেন, এ রূপই বা কম কিসের, এই আসল পক্ষপাতটা তোমার সেই জন্যেই। সরোজ অসিতেরই সমবয়সী, দুজনেরই বয়স 32-33-এর মধ্যে। কিন্তু বয়সের মিল থাকলে কি হবে, অসিতের সঙ্গে আকৃতি প্রকৃতির তেমন ছিল না সরোজের মিল। বেশ লম্বা দোহারা গড়ন, গায়ের রং ফর্সা, চওড়া কপাল, টানা টানা নাক, চোখ, ওর সঙ্গে তুলনা করলে কালো আর খানিকটা বেটে অসিতকে কুরূপি বলতে হয়। তাই সরোজের ওপর পক্ষপাতের কথা তুলে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঠাট্টা করে অসিত। প্রকৃতির দিক থেকেও সরোজ একটু আলাদা, ভারী ফুর্তিবাজ, চালাক, চতুর আর চটপটে। অসিতের মতো এমন মুখ গম্ভীর করে থাকবার লোক সে নয়। তাই স্বামীর এই বন্ধুটিকে ভারী পছন্দ করে সুপ্রীতি। খাটাতে ভালোবাসে, ফরমায়েশ করে, নানা রকম কাজকর্ম করিয়ে নেয়। সরোজ সেদিন বেড়াতে এলে দেরাজ থেকে সুপ্রীতি ঘড়িটা বের করে তার হাতে তুলে দিয়েছিল। এই সরোজবাবু দেখুন দেখি কি হলো ঘড়িটার। বন্ধুর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করেছিল সরোজ, ইহে কি হয়েছে তোমার ঘড়ির? অসিত বলেছিল, এ হবে আবার কি, মাঝে মাঝে চলে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়।
সরোজ একটু হেসে বলেছিল, ঠিক একেবারে আমার সংসারের মতো। বন্ধুর হাসির ধরন দেখে দুঃখ হয়েছিল অসিতের। সরোজের অবস্থা খুব একটা ভালো নয়। একটা স্টেশনারি স্টোর সেলসম্যানের কাজ করত। মাইনে আর ভাতা বাড়াবার দাবিতে একবার জোট পাকিয়েছিল তারা মালিকের বিরুদ্ধে। মালিক সহ্য করেনি। মাস কয়েকের মধ্যে বেশিরভাগ কর্মচারীকে ছাঁটাই করে গোটা দল শুদ্ধই বদলে ফেলেছেন। সরোজের চাকরি গিয়েছিল প্রথম দফায়, তারপর থেকে সে আর চাকরিতে ঢোকেনি। বলেছে ব্যবসা করবে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু প্রবচনটা সরোজের বেলায় মোটেই ফলে উঠল না। লক্ষ্মী তার ঘরে ঢোকা তো দূরের কথা, দৌড়ও মারালেন না। অল্প স্বল্প পুঁজি পাটাবাজ যা ছিল বছর ঘুরতে না ঘুরতেই নিঃশেষ হল। সরোজ এখন দশকর্মা, বাধা ধরা কাজকর্ম কিছু নেই, যা পায় তাই করে। অনেক সময় কিছু না করেও থাকতে হয়। তাই বন্ধুর খেদোক্তি শুনে সহানুভূতির সুরে অসিত বলেছিল, তোমাকে বললাম একটা চাকরি বাকরির চেষ্টা করতে। সরোজ তেমনি হেসে বলেছিল, খেপেছ হ্যাঁ, এতদিন ছাড়া থেকে থেকে আর কি গোয়ালে ঢুকতে মন যায়। তারপর রিস্ট ওয়াচটা তালা খুলে সূক্ষ্মাতি সূক্ষ্ম কলকবজাগুলির পরীক্ষায় মন দিয়েছিল সরোজ। একটু পরেই মুখ তুলে বলেছিল, না ভাই, আমার বিদ্যেই কুলোবে না, মনে হয় এই ঘড়িটার হেয়ার স্প্রিংটাই জখম হয়েছে। অসিত বলেছিল, তা হতে পারে, মাঝে মাঝে আমার মেয়েও ঘড়িতে দম দেয় কি না, ঘড়ির ওপর ওর ভারী লোভ। ছ বছরের মিন্টু শান্ত মেয়ের মতো বাপের পাশে দাঁড়িয়েছিল। বাপের ব্যঙ্গোক্তি বুঝতে তার দেরি হল না, সে ছুট্টে মায়ের আড়ালে গিয়ে লুকল। সুপ্রীতি মেয়ের বব করা চুলের মধ্যে আঙুল বুলোতে বুলোতে বলল, বাহ, কেবল মেয়ের দোষ দিলেই হবে? ও নিজের যেন যত্ন আছে জিনিসপত্রের ওপর, সময় মতো চাবিও তো পড়ে না সব দিন এই ঘড়িতে, নষ্ট হবে না ঘড়ি? কদিন ধরে বলছি ঘড়িটা সারিয়ে আনো, ঘড়িটা সারিয়ে আনো, তা কানেও তুলছেন না। অসিত বলল, এই সাধে কি আর তুলি নে, পকেটের কথা ভেবেই কালা হয়ে থাকতে হয়, বুঝলে সরোজ? এই গত বছরেও তো 10 টাকা দিয়ে ঘড়িটা অয়েল করিয়েছি। এতদিন গরিবের ঘোড়া রোগের কথা শুনে এসেছি, এই ঘড়ি রোগটাও যে গরিবের পক্ষে কম মারাত্মক নয় ভাই। এই শ্বশুর মশাই তো দিয়েই খালাস, এখন এই হাতি পোষে কে? হ্যাঁ, এই হাতি পোষে কে? বলে সে তার স্ত্রীর দিকে আর চোখে তাকিয়ে মুখ টিপে একটু হেসেছিল। সুপ্রীতি দেখতে একটু পুষ্টাঙ্গী, কিন্তু ফর্সা রঙের সঙ্গে তা বেশ মানিয়ে গেছে। মোটামুটি সুন্দরী বলা যায় সুপ্রীতিকে। সরোজের দিকে চেয়ে সুপ্রীতি মুখ ভার করে বলেছিল, শুনলেন শুনলেন সরোজবাবু আপনার বন্ধুর কথা? সরোজ হেসে বলেছিল, এই আপনাকে বলেনি, আপনাকে বলেনি, ঘড়িটাকে বলেছে। আচ্ছা, এক কাজ করি, এটা আমার কাছে রইল, বুঝলে অসিত, আমি সস্তায় ভালো দোকান থেকে সারিয়ে দেব। বাজে দোকানে দিলে কাজও ওরা খারাপ করে, তাছাড়া চুরিও যায়। সুপ্রীতি বিস্মিত হয়ে বলছিল, ওমা, কি আবার চুরি যাবে? সরোজ তার দিকে তাকিয়ে হেসে বলেছিল, এই যা চুরি যাবার জিনিস, যেটা চুরি যাওয়ার জিনিস আর কি, মানে জুয়েল। লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিয়েছিল সুপ্রীতি।
তারপর ফের একটু বাদে বলেছিল, দরকার নেই সরোজবাবু সেসব বাজে দোকানে দিয়ে, আপনার জানাশুনো দোকান থেকে ঘড়িটা সারিয়ে দিন, নইলে আপনার বন্ধু ওটাকে না ওই দেরাজেই ফেলে রাখবে। সরোজ নিজের মণিবন্ধে অচল ঘড়িটা পড়তে পড়তে বলেছিল, আচ্ছা আচ্ছা আমি সারিয়ে দেব। সে আজ দুমাস হয়ে গেল, এর মধ্যে ঘড়িটা সরোজ আর ফিরিয়ে দিয়ে যায়নি, দু একখানা পোস্টকার্ডও ছাড়া হয়েছে, তবু কোনো সাড়া নেই সরোজের। আচ্ছা বেহুশ লোক, মার্চেন্ট অফিসের কেরানির পক্ষে একদিনও ঘড়ি না হলে চলে? সুপ্রীতি প্রায় রোজই তাগিদ দিচ্ছিল, আচ্ছা তুমি কি বলতো? হ্যাঁ বলি, জিনিসটা তো তোমার, গরজটা তো তোমারই থাকা উচিত, সরোজবাবুর যদি সময় না থাকে তুমি নিজেই গিয়ে না হয় নিয়ে এসো, বেলেঘাটা থেকে বালি উত্তর পাড়া তো আর নমাস ছমাসের পথ নয়। শনিবার দুটোই ছুটি হয়ে গেল অফিস, অসিত ঠিক করল যেমন করেই হোক আজই গিয়ে খোঁজ নিয়ে আসবে ঘড়ির, আর গাফিলাতি করবে না। অফিস থেকে বেরিয়ে পড়ল অসিত, প্রথমে ভাবল এখনই বালি চলে যাবে, কিন্তু এই সরোজের মতো ভবঘুরে লোক কি এখন এই দুপুরবেলায় বাড়িতে চুপচাপ বসে আছে? তার চেয়ে একবার ওই বিজয়া কেবিনে খোঁজ নিয়ে গেলে পারে। নিউ বড়বাজার স্ট্রিটের এই চায়ের দোকানটির মালিক কালীপদ রায়, সরোজ আর অসিতের কমন ফ্রেন্ড, তার ওখানে বিনি পয়সায় চা খেতে আর আড্ডা দিতে প্রায়ই আসে সরোজ। অসিত ঘুরে ঘুরে সেই দোকানে গিয়ে হাজির হল, কাউন্টারের পিছনে বিরস মুখে বসে আছে কালীপদ, দোকানে খদ্দেরের সংখ্যা কম। অসিত বলল, কি খবর কালীপদ? কালীপদর খবর ভালো নয়, দোকান ভালো চলছে না, তার উপর সেদিন নিতাই নামে একটি বয় ড্রয়ার ভেঙে 37 টাকা 13 আনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কালীপদ বলল, দুনিয়ায় কাউকে বিশ্বাস করবার জো নেই বুঝলে অসিত, কাউকে বিশ্বাস করা যায় না। অসিত সহানুভূতি জানিয়ে বলল, তা অবশ্য ঠিকই, একেবারে ঠিক কথা বলেছ, তা আমাদের এই সরোজ দাসের খবর কি হে, শিগগিরই এসেছিল এখানে? কালীপদ বলল, ওই আরেকজন, যা ধার নিয়েছে তা তো আর দিলই না, সপ্তাহখানেক আগে এই আমার দামি কলমটা বুঝলে সারিয়ে দেবে বলে নিয়ে গেছে, তো গেছেই, এই ওই কলমের আশা আমি ছেড়ে দিয়েছি বুঝলে অসিত, আরো কলম আমি ফেরত পাবো না। অসিতের প্রাণটা চমকে উঠল, সে বলল, কেন কেন এ কেন আবার, আজকাল আজকাল ওইসবই তো করছে, তোমার কাছ থেকেও কিছু নিয়েছে নাকি? হ্যাঁ কিছু নিয়েছে কি? এ বসো বসো, চা খাও চা খাও। অসিত বসল না। অসিত বলল, না ভাই কাল এসে চা খাবো, আজ আজ আমার একটা জরুরি কাজ আছে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে যাওয়া যায়, তাতে কিছু কম পড়ে, কিন্তু কে জানে গাড়ি এখন আছে কি নেই, তাই অসিত সেই চেষ্টা করল না, বাসের দুই সেকশনে 6 ঘন্টা পয়সা বার করে পুরো 1 ঘন্টা পর হাজির হলো সরোজের উত্তর পাড়ার বাসায়। সদর রাস্তার ওপরে নয়, সরু একটা কানাগলির মধ্যে সরোজের বাসা, পুরনো নোনা ধরা একতলা বাড়ি, দরজার কড়াটায় জোরে জোরে নাড়া দিল অসিত। কে? কালো রোগা একটি বউ এসে দরজা খুলে দিল, একটু যেন ছমকে গেল প্রথমটায়, তারপর
জীর্ণ আধময়লা শাড়ির আধখানা আঁচল মাথায় তুলে দিতে দিতে একটু হেসে বলল, হো হো হো, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। অসিত বলল, এই সরোজ আছে? নির্মলা উত্তরে বলল, একটু বাদেই আসবে, ঘরে আসুন না। ঘরের ভেতরে ঢুকল অসিত। ছোট ঘরের প্রায় বারো আনি জুড়ে একখানা তক্তপোষ পাতা, একধারে গুটানো বিছানা। মাদুরটা পেতে দিতে দিতে বলল নির্মলা, বসুন বসুন, তারপর সব ভালো তো? সুপ্রীতিদি ভালো আছেন? অসিত সংক্ষেপে বলল, হঠাৎ কোত্থেকে বছর পাঁচেকের একটি ছেলে ছুট্টে এসে অসিতের প্রায় কোলের কাছে দাঁড়ালো। তারপর বলল, আজ কি এনেছ আমার জন্য কাকাবাবু, লজেন্স না বিস্কুট? এর আগে যতবার এসেছে বন্ধুর এই সুন্দর ছেলেটির জন্য পকেট ভরে লজেন্স বিস্কুট নিয়ে এসেছে অসিত, কিন্তু আজ মনের সে অবস্থা ছিল না। অসিত কিছু জবাব দেবার আগেই নির্মলা ছেলেকে ধমকে উঠল, ছি ছি, কি হ্যাংলাই তুই হয়েছিস সাবুল, রোজই লোকে তোর জন্য বিস্কুট লজেন্স নিয়ে আসবে নাকি? হ্যাঁ কেন কেন বলি, ওসব জিনিস কি তুই কোনোদিন খাস নে? হাবুল ঠোঁট ফুলিয়ে বলল, কই কই খাই, কিছুই তো কিনে দাও না। জানো কাকাবাবু, কিচ্ছু কিনে দেয় না আমাকে, নিজে শিশি করে করে ওষুধ খায়, আমাকে আমাকে তাও দেয় না। হাসি চেপে নির্মলা ফের ধমক দিল, যত পাকা পাকা কথা ছেলের, যাও যাও খেলা করো গিয়ে। হাবুল আর কোনো কথা না বলে ঘরের কোণে নিজের খেলার জায়গায় চলে গেল। বসবার চাটায় ভাঙা প্লেট আর ছেঁড়া বইয়ের পিচবোর্ডের মলার দিয়ে সেখানে সে নতুন ঘর তুলেছে। সেই ঘর বার বার ভেঙে পড়ছে, তবু তার তোলবার বিরাম নেই। নির্মলা সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে স্বামীর বন্ধুর দিকে তাকালো, একটু বসুন, চা করি? অসিত বলল, এই না 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 না, চায়ের দরকার নেই, এই সরোজ আসুক তারপর বরং চা খাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। নির্মলা একটু হাসতে চেষ্টা করে বলল, হ্যাঁ করুন না করুন। অসিত বলল, দেখুন, সারিয়ে দেবে বলে সরোজ আমার ঘড়িটা নিয়ে এসেছিল আর ফেরত দিয়ে এলো না, ঘড়ি কি আজও সারানো হয়নি? নির্মলা বলল, তা তো আমি জানি না ঠাকুরপো, আমি তো সে ঘড়ি দেখিনি। এই আত্মীয় সম্বোধনে রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল অসিতের। মনে মনে বলল, তুমি তুমি সব জানো, জেনে শুনেও ন্যাকা সাজছে। খানিক বাদে সরোজ এসে উপস্থিত হল। ওর চেহারাটা আরো খারাপ হয়ে গেছে, চোয়াল জাগা মুখ, দাড়ি জমেছে দুদিনের, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি। সরোজকে দেখে মনে হলো সেও যেন একটু চমকে গেছে। একটু হেসে বলল, আরে তুমি যে, পথ ভুলে নাকি? অসিত বলল, কি করব, তুমি তো আর কোনো খোঁজ খবর নিলে না, চিঠি দিলেও জবাব দাও না, আচ্ছা লোক হয়েছ একজন। সরোজ হেসে বলল, কি 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 করব বলো, হাতের কাছে পোস্ট কার্ড থাকে না, যখন আবার ওই পোস্ট অফিসের কাজ দিয়ে যাই তখন আমার পয়সা থাকে না পকেটে, তার জন্যই আর কি। অসিত আর বেশি ভূমিকা না করে বলল, তারপর তারপর আমার ঘড়িটার কি করলে? হ্যাঁ
হয়েছে, সারানো হয়েছে? সরোজ একটু চুপ করে থেকে বলল, না ভাই, রেগুলেট করানোর জন্য এখনো দোকানেই পড়ে রয়েছে। অসিত বলল, এই ঢের রেগুলেট করা হয়েছে, ছাড়ো তো, আর দরকার নেই আমার, ঘড়িটা এবার আমায় দিয়ে দাও। সরোজ বলল, আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো, দু চার দিনের মধ্যেই আমি দিয়ে আসবো তোমার বাড়িতে। অসিত বলল, ফের দু চার দিন? না 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 না, আজই চলো, কোন দোকানে দিয়েছো ঘড়ি আমি দেখতে চাই, এতদিন লাগে একটা ঘড়ি সারাতে? সরোজ কৈফিয়তে সুরে বলল, আসলে আমি আর খোঁজ নিতে পারিনি ভাই, বড় ঝামেলায় ছিলাম, এই হাবুলের মাকে হাসপাতালে দিতে হয়েছিল, ও নিজেও যেতে যেতে ফিরে এসেছে, অনেক খরচপত্র হয়ে গেল ভাই। বন্ধুর দুরবস্থার কথায় অসিতের মন ভিজল না, তিক্ত স্বরে সে বলে উঠল, সেই সঙ্গে আমার ঘড়িটাও গেছে, তাই তো? সরোজ হঠাৎ যেন কোনো জবাব দিতে পারল না, চোর যেন হাতে হাতে ধরা পড়েছে। অসিত জ্বালা ভরা কণ্ঠে বলতে লাগলো, ছি ছি ছি, তোমার এমন হীন প্রবৃত্তি হবে ভাবতেও পারিনি, এর চেয়ে তুমি আমার কাছে হাত পেতে ধার চাইলে না কেন? হ্যাঁ, নিজের হাতে না থাকতো আর পাঁচজনের কাছ থেকে চেয়ে চিনতে ভিক্ষে করে হলেও তোমাকে দিতাম, কত সময় তো তাও দিয়েছি, তুমি তার খুব শোধ দিলে যা হোক, এমন নেমো খারাম এই তোমার মতো আমি আর জীবনে দেখিনি। সরোজের স্ত্রী পুত্রের সামনেই অসিত আরো কড়া কড়া কথা বলতে লাগলো বন্ধুকে। নির্মলা মুখ নিচু করে রইল, কেবল হাবুল ফিরে ফিরে তাকাতে লাগলো। অসিত বলল, কোন দোকানে বিক্রি করেছো ঠিকানাটা দাও আমাকে, আমি নিজে টাকা দিয়ে কিনে নেব, একজনের প্রেজেন্ট করা জিনিস, ছি 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 ছি। কিন্তু সরোজ কিছুতেই ঠিকানা দিল না, শুধু বলল, আমি আমি বলছি অসিত, শোনো, আমি না নিজেই গিয়ে দিয়ে আসবো, তোমার 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 ঘড়ি যায়নি, আছে ওটা। অসিত বলল, তোমার কথার উপর আমার আর বিশ্বাস নেই, তুমি যা ফিরিয়ে দেবে তা আমার জানা আছে, চোর, নেমো খারাম, পাটপাড় কোথাকার। গালাগালের সমস্ত পুঁজি উজাড় করে দিয়ে অসিত উল্কার মতো জ্বলতে জ্বলতে বন্ধুর ঘর থেকে বেরিয়ে এলো। সরোজ আর তার স্ত্রী নিষ্পন্দ ঠান্ডা পাথরের মতো রইল স্থির হয়ে। খানিকটা পথ চলে এসেছে অসিত, হঠাৎ সে পিছন থেকে শুনতে পেল, কাকাবাবু, ও কাকাবাবু। অসিত মুখ ফিরিয়ে দেখল সরোজের ছেলে, ঠিক অবিকল তার একটি সংক্ষিপ্ত সংস্করণ, পরনে পুরনো একটা প্যান্ট, গায়ে জামা নেই, পা দুটি খালি। অসিত মুখ খিচিয়ে বলল, কিরে কিরে চোরের বেটা চোর, লজেন্স চাই তোমার? না, লজেন্স চাই, বিস্কুট চাই, তাই না? এসো এসো, তোমাকে দিচ্ছি। কিন্তু এসব প্রশ্নের জবাব না দিয়ে হাবুল অসিতের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কাকাবাবু, বাবা বুঝি তোমার ঘড়ি কেড়ে নিয়েছে, তাই তুমি রাগ করেছো না? অসিত বলল, নিয়েছেই তো। হাবুল বলল, আমি ঘড়ি নিয়ে এসেছি কাকাবাবু, আমি তোমার জন্য ঘড়ি নিয়ে এসেছি। অসিত উল্লসিত হয়ে উঠল, বলল, তাই নাকি,
তাহলে তাহলে ঘড়িটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল সরোজ, গালাগালি খেয়ে তবে চৈতন্য হয়েছে, এই থানা পুলিশ কেলেঙ্কারির ভয়ে ফেরত পাঠিয়েছে ছেলের হাতে। অসিত হাত পেতে বলল, কই কই দেখি। হাবুল হেসে ছোট্ট মুঠি খুলে সবুজ রঙের ছোট্ট একটা জাপানি খেলনা রিস্ট ওয়াচ বের করে অসিতের হাতে দিয়ে বলল, জানো মা সেদিন আমাকে কিনে দিয়েছিল, আমার ঘড়িটা আমি তোমাকে দিয়ে দিলুম কাকা বাবু, তুমি নাও। কিন্তু কিন্তু কাকা বাবু, বাবাকে আর বকো না, কেমন? হাবুলের সুন্দর ছোট্ট মুখখানির দিকে মুহূর্ত কাল তাকিয়ে রইল অসিত। তারপর আস্তে আস্তে বলল, না না রে, আর বকব না। মুখ ফিরিয়ে দ্রুত পায়ে বড় রাস্তার দিকে চলতে লাগলো অসিত। বাস ধরতে হবে তাকে, এক্ষুনি বাস ধরতে হবে তাকে, পালাতে হবে। হাবুলের ঘড়িটা ওর হাতের মুঠিতেই রয়ে গেছে। মুঠি খুলে সেই খেলনা ঘড়িটার দিকে আরেকবার তাকালো অসিত। তারপর আস্তে আস্তে সেটিকে পকেটে রেখে দিলো।